গত 2 জুলাই ছিল ইউএফও দিবস। ইউএফওর অর্থ হল আনআইডেন্টিফাইড ফ্লাইং অবজেক্ট, অর্থাৎ অজ্ঞাত উড়ন্ত বস্তু। ইউএফও কথাটি প্রথম ব্যবহার করা হয়েছিল এলিয়েনের অস্তিত্ব বোঝাতে। ভিন গ্রহে বসবাসকারী যে কোনো প্রাণীকেই বলা হয় এলিয়েন। সেই গ্রহটি আমাদের সৌরজগতের কোনো গ্রহ হতে পারে, বা আমাদের সৌরজগতের বাইরে দূরের কোনো স্টার সিস্টেমের কোনো গ্রহের কোনো প্রাণী হতে পারে। সেই প্রাণী যে উন্নত শ্রেণীর হতে হবে এমন নয়, সেটি সাধারণ কীটপতঙ্গ টাইপের কোনো প্রাণী হলেও সেও কিন্তু আমাদের কাছে এলিয়েন। মহাকাশ নিয়ে গোটা বিশ্বের যে এক্সপেরিমেন্ট চলছে, সেই সমস্ত কিছুই কিন্তু এই এলিয়েনদের খোঁজেই, অর্থাৎ ভিন গ্রহে কোনো প্রাণ আছে কি না। এবারে আমরা দেখে নিই যে বিজ্ঞানীরা কি বলছেন এলিয়েনদের অস্তিত্ব সম্পর্কে। বিজ্ঞান একেবারেই উড়িয়ে দেয় না এলিয়েনদের অস্তিত্ব। আবার প্রতিষ্ঠিত বিজ্ঞান সংস্থাগুলি এর অস্তিত্ব যে মেনে নিয়েছে তাও নয়। তবে আমেরিকা সহ বিশ্বের তাবড় তাবড় দেশে দেখা গিয়েছে ইউএফও। মার্কিন যুক্তরাষ্ট্রের মতো দেশে ন্যাশনাল ইউএফও রিপোর্টিং সেন্টারও রয়েছে। যেমন দক্ষিণ আমেরিকার কলোরাডোতে আজ পর্যন্ত মোট 3,300টির বেশি ইউএফওর রিপোর্ট রয়েছে। কিন্তু সত্যি সেগুলি এলিয়েনের যান ইউএফও কিনা তা প্রমাণ করতে পারেননি প্রত্যক্ষদর্শী কেউই। মণিপুরে ইম্ফল এয়ারপোর্টের কাছে দেখা গিয়েছিল ইউএফও। সূর্যাস্তের আগে 19 নভেম্বর সেটি দেখা যায়, কিন্তু পরক্ষণেই নাকি সেটি গায়েব হয়ে গিয়েছিল, ফলে অনুসন্ধান কার্য আর চালানো সম্ভব হয়নি। 1947 সালের এক অদ্ভুত ঘটনা থেকেই 2 জুলাই এই বিশেষ দিনটি পালন করা শুরু হয় ইউএফও ডে হিসেবে। এই দিনেই প্রথম মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকোতে একটি অজ্ঞাত বস্তু ভেঙে পড়ে। পুলিশের দাবি ছিল যে সেটি ওয়েদার বেলুন ছিল, কিন্তু বেশিরভাগ মানুষই মনে করেন যে সেটি ইউএফও ছিল। তারপর থেকেই এই দিনটিকে ইউএফওর ইতিহাসে একটি বিশেষ দিন বলে মনে করা হয়। কিন্তু এলিয়েন দেখেছেন এমন প্রমাণ দিতে পারেননি কেউই। বিজ্ঞানীরা নিশ্চিত যে এই বিশ্ব ব্রহ্মাণ্ডে অন্য কোথাও অবশ্যই কোনো প্রাণী রয়েছে, কিন্তু সেটা এত দূরেই রয়েছে যেখানে আমাদের পৌঁছানো এখনো পর্যন্ত সম্ভব হয়নি।